তো একটু মাসআলা তাকবীরে তাশরিকের ব্যাপারে, যে তাকবীরে তাশরিক কি একাধিকবার বলা জরুরি? আমাদের মসজিদে অনেকেই বলেন তাকবীরে তাশরিক তিনবার বলা সুন্নতে মুআক্কাদা, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? তো তাকবীরে তাশরিক নয় জিলহাজ ফজরের পর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, একাধিকবার বলা ওয়াজিব না। একাধিকবার বলা ওয়াজিব বা সুন্নত একথা কোথাও উল্লেখ নেই। বেশির থেকে বেশি কেউ কেউ বলেছেন একাধিকবার তাকবীরে তাশরিক বলা মুস্তাহাব। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামীতে বর্ণনা করেছেন একাধিকবার তাকবীরে তাশরিক বলা সুন্নতের খেলাফ। তা নবী রহমতুল্লাহ আলাই একাধিকবার তাকবীরে তাশরিকের রেওয়ায়াতগুলাকে, যে রেওয়ায়াতগুলাতে একাধিকবার তাকবীরে তাশরিকের কথা বলা হয়েছে সেই রেওয়ায়াতগুলাকে দুর্বল সাব্যস্ত করেছে। তাই ফতোয়ায়ে দারুল উলুম এ একবার তাকবীরে তাশরিক বলাকেই উত্তম বলেছেন। হেদায়া প্রথম খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে ওয়াত তাকবীরু আইয়াকুলা মাররাতান ওয়াহিদাতান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হাযা হুয়াল মাসুরু আনিল খলিলি সলাতুল্লাহি আলাই। তো সেখানে বলা আছে যে তাকবীরে তাশরিক হলো একবার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত হয়েছে।